গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আমাদের আরসি এডুকেশনের ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই। দেখো, আমাদের যে পুরো সেট আপ আমাদের অনলাইনে এখন চলছে, সমস্ত ক্লাস অনলাইনে চলছে আমাদের। এরপর লকডাউনের পর কিন্তু অনলাইন অফলাইন দুটো মুডে আমাদের ক্লাস চলবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ব্যাচ সেম ব্যাচ রয়েছে, ফ্যাকাল্টি সেম রয়েছে। তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, তোমরা জানো পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেগুলোর পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলও দেওয়া হচ্ছে, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটিও অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল আরসি এডুকেশন নাম রয়েছে, সার্চ করলে পেয়ে যাবে। দেখো, আমাদের এই সমস্ত কোর্সগুলো চলছে, কম্বাইন চলছে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, তোমার ডিফেন্সের কনস্টেবল, এসআই, এছাড়াও ডাব্লিউবিসিএস, প্রিলিম, মেন্স, টেট, এসএলএসটি, পিটি, এসআই, নার্সিং, এই ব্যাচগুলো আমাদের এখন চলছে, ঠিক আছে? তোমাদের যদি অ্যাডমিশন রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারো। যা তোমাদের কোয়েশ্চেন থাকবে তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমাদের আরসি এডুকেশন অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে তোমাদের প্রতিদিন টেস্ট হচ্ছে, স্পিড টেস্ট, ঠিক আছে? স্পিড টেস্ট আপলোড করা হচ্ছে প্রতিদিন, ওগুলো অ্যাটেন্ড করো। আমাদের এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে প্লে স্টোর গিয়ে তোমরা ডাউনলোড করে নাও, ডাউনলোড করলে তোমরা সেখান থেকে গিয়ে টেস্টগুলো দিতে পাবে। আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি না করে থাকো এখনও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে? যাতে লেটেস্ট ভিডিও যদি আসে সেটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো, এরপর আমাদের সায়েন্সের মক টেস্ট, 7 নাম্বার মক টেস্ট, এটা স্টার্ট হবে আজকে। তোমরা জানো প্রতিদিন ওই প্রতি সোমবার, প্রতি সোমবার দুটো থেকে আমাদের একটি মক টেস্ট আনা হয় রেলওয়ে স্পেশাল সায়েন্সের জন্য। তো আজকেও মক টেস্ট 7, এটা 6টা মক টেস্ট অলরেডি হয়ে গেছে, এটা আজ 7 নাম্বার, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করছি এরপর আমাদের কোশ্চেন। চলো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি আছে না, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে তোমরা পরমাণুর আকারে কিরূপ পরিবর্তন ঘটে? পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারে কি পরিবর্তন হবে, বা অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াসের কি চেঞ্জ হবে, বাড়বে, কমবে, না একই থাকবে? অ্যান্সার দাও প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার করো। দেখো, এটা কি হবে না, কমবে, অ্যাটমিক রেডিয়াসটা তোমার কমবে, বা পরমাণুর যে আকারটা সেটা কমবে যদি তুমি পর্যায় বরাবর যাও। আর যদি গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামো তাহলে কি হবে, বাড়বে। গ্রুপ গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে বাড়বে, আর পর্যায় বরাবর গেলে সেটা কমবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 1 AU বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু কত মিটার? 1 AU ইজ ইকুয়াল টু কত মিটার বলো? অপশন এ 1.49 × 10⁻১১, 1.49 × 10⁻১২, 1.49 × 10⁻১৩, না 10⁻১৪, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার করো সবাই, কোশ্চেন নাম্বার 2। সি, কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার করো সবাই, প্রত্যেকে অ্যান্সার করো। ম্যাক্সিমাম সি অ্যান্সার করছো, 2C, না সি হবে না, অ্যান্সার হবে 1.49 × 10⁻১১, ঠিক আছে? 10⁻১১, অপশন এ, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1.49 × 10⁻১১ মিটার, এটা হবে 1 AU। আচ্ছা, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার ইকুয়াল টু কত হয়? 1 লাইট ইয়ার ইকুয়াল টু, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হয় 9.46 × 10⁻১৫ মিটার, 10⁻১৫ মিটার, ঠিক আছে? 1 লাইট ইয়ার ইকুয়াল টু হয় 9.46 × 10⁻১৫ মিটার। আচ্ছা, 1 পারসেক, এটাও আসে কোশ্চেনে, 1 পারসেক, 1 পারসেক
ইকুয়াল টু কত হয়, 1 পার্সেক ইকুয়াল টু কত হয় কমেন্ট করো, 1 পার্সেক ইকুয়াল টু কত হয় কমেন্ট করো, 1 পার্সেক ইকুয়াল টু কত হয় কমেন্ট করো, 1 পার্সেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের পর, তিন নম্বর কোশ্চেন বলো, দোলক ঘড়ির দোলনকাল কত, দোলক ঘড়ির দোলনকাল কত, অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্সার করো। ভিডিও কোয়ালিটি খুব খারাপ, হয়তো নেটের প্রবলেম তোমার চলছে, নেটের প্রবলেমের জন্য অসুবিধা হচ্ছে। এখান থেকে ঠিক আছে সব, এখানে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমার হয়তো নেট কোয়ালিটি একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। দেখো কোশ্চেন নাম্বার থ্রি, দোলক ঘড়ির দোলনকাল কত বলো, 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড না 5 সেকেন্ড, অ্যান্সার করো প্রত্যেকে। দু সেকেন্ড, হ্যাঁ ম্যাক্সিমাম সি বলছো, সি অ্যান্সার দিচ্ছ ম্যাক্সিমাম সবাই, বি, একজন বি বলেছে সি। দেখো দোলন ঘড়ির দোলনকাল হবে 2 সেকেন্ড, ঠিক আছে, অপশন সি 2 সেকেন্ড, দোলন ঘড়ির দোলনকাল হবে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, অপশন সি, কোশ্চেন নাম্বার থ্রি অপশন সি। চলো চার নম্বর কোশ্চেন, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, পিটুইটারি, থাইমাস, পিনিয়াল না কোনটিই নয়, কী হবে বলো, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, পিটুইটারি, থাইমাস, পিনিয়াল না কোনটিই নয়। থাইমাস, বি, কমেন্ট করো প্রত্যেকে, প্রত্যেকে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার চার কী হবে অ্যান্সার কমেন্ট করো প্রত্যেকে। ডি, এ, দেখো মেলাটোনিন হরমোন হবে তোমার পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি অপশন সি, পিনিয়াল গ্রন্থি অপশন সি। আচ্ছা পিটুইটারি গ্রন্থি থেকে যদি বলি কী কী হরমোন নিঃসৃত হয় পিটুইটারি থেকে, একটা হচ্ছে লিউটেনাইজিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, ACTH, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এছাড়া তোমার রয়েছে গ্রোথ হরমোন, এগুলো হয়ে যাবে তোমার পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে। থাইমাস গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, না থাইমোসিন হরমোন, থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন, আর পিনিয়াল গ্রন্থি থেকে হচ্ছে মেলাটোনিন হরমোন, ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি থেকে হচ্ছে মেলাটোনিন হরমোন। পিনিয়াল গ্রন্থির লোকেশনটা কোথায়, পিনিয়াল গ্রন্থির লোকেশনটা কোথায়, না পিটুইটারির পাশে, পিটুইটারির কাছে, ঠিক আছে, ব্রেনের মধ্যে পিটুইটারির কাছে। আর থাইমাস গ্রন্থির যদি অবস্থান বলা হয়, থাইমাস গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের বুকের যে হার্ট রয়েছে, স্টারনাম হার্টটা, একদম মাঝ বরাবর যে হার্টটা রয়েছে স্টারনাম হার্ট, তার পেছনে থাইমাস গ্রন্থি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে বলো, কোশ্চেন নাম্বার ছয় এই পাঁচ, কোশ্চেন নাম্বার ফাইভ অ্যান্সার করো প্রত্যেকে, কোশ্চেন নাম্বার ফাইভ অ্যান্সার করো প্রত্যেকে, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন, কোশ্চেন নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ অ্যান্সার করো। এ, রাহুল, তুফান, সুপর্ণা, ভিটামিন কে, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন, কে কে কে, হ্যাঁ অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ সি, অবশ্যই ভিটামিন কে, ঠিক আছে, ভিটামিন কে হচ্ছে রাইট অ্যান্সার, ভিটামিন কে। আচ্ছা ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন, ঠিক আছে, ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। ভিটামিন ই রাসায়নিক নাম কি, টোকোফেরল, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল।
আচ্ছা, ভিটামিন ই এর কোথায় হেল্প করে? না, রিপ্রোডাকশনে হেল্প করে। ভিটামিন ই রিপ্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে, রিপ্রোডাকশনে হেল্প করে। এছাড়া তোমার যে হেয়ার অ্যান্ড স্কিন, চুল এবং ত্বককে হেলদি রাখতে বা ভালো রাখতে এটা কিন্তু হেল্প করে ভিটামিন ই। চুল এবং স্কিনকে হেলদি রাখতে হেল্প করে ভিটামিন ই। ভিটামিন ই কে তোমার বিউটি হরমোন বলা হয়, বিউটি হরমোন, বিউটি হরমোন বলা হয়, ঠিক আছে। ভিটামিন ই কে বলা হয় বিউটি হরমোন, বিউটি হরমোন। আর ভিটামিন সি জানো এটা হচ্ছে কি, অ্যাসকর্বিক অ্যাসিড, রাসায়নিক নাম হচ্ছে কি, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। আর বি থ্রি হচ্ছে নিয়াসিন, বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, যার অভাবে কি হয়, পেলেগ্রা হয়। ভিটামিন বি থ্রি হচ্ছে নিয়াসিন, যার অভাবে কি হয়, পেলেগ্রা হয়। চলো কোশ্চেন নাম্বার ছয়, শব্দের প্রাবল্য কোনটির ওপর নির্ভর করে? শব্দের প্রাবল্য কোনটির ওপর নির্ভর করে? প্রাবল্য মানে হচ্ছে লাউডনেস, যে সাউন্ডের যে লাউডনেস সেটা কার কার উপর ডিপেন্ডেন্ট? উৎসের আকার, উৎস থেকে দূরত্ব, তরঙ্গ বিস্তার না কম্পাঙ্ক, কোনটির উপর, সরি, নির্ভর করে না, কোনটির উপর নির্ভর করে না? শব্দের যে প্রাবল্য সেটা কোনটির উপর নির্ভর করে না? কোশ্চেন নাম্বার ছয় অ্যান্সার দাও, কোনটির ওপর নির্ভর করে না? ডি, এ, ডি, ডি, অ্যান্সার দাও প্রত্যেকে। ডি, 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 সি, একজন সিও বলছে। ম্যাক্সিমাম ডি অ্যান্সার করছো, ম্যাক্সিমাম ডি অ্যান্সার দিচ্ছ। দেখো, শব্দের প্রাবল্য বা লাউডনেস উৎসের আকারের উপর ডিপেন্ডেন্ট অবশ্যই নির্ভর করে, উৎস থেকে দূরত্ব এর উপরও নির্ভর করে, তরঙ্গের বিস্তার এর উপরও নির্ভর করে, নির্ভর করে না কার উপর, কম্পাঙ্কের উপর, কম্পাঙ্কের উপর নির্ভর করে না, বা অপশন ডি এর রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। প্রাবল্য উৎসের আকার, উৎসের আকারটা যত বড় হবে লাউডনেসটা তত বেশি হবে, ঠিক আছে, লাউডনেস তত বেশি হবে, অপশন এ হবে না। তোমার তবলা এবং ঢোল দুটো জিনিস দেখেছো, তবলা একটা হচ্ছে ঢোল, দুটোর মধ্যে কোন কার আকারটা বড় হয়, ঢোলের আকারটা বড় হয়। তাহলে শব্দ যখন দুটোকে বাজানো হয় কোনটা থেকে বেশি, মানে বেশি জোরে বা বেশি প্রাবল্যের শব্দ শুনতে পাও? ঢোল থেকে, ঢোল থেকে বেশি প্রাবল্য বা বেশি লাউডনেসের সাউন্ড আসে, তবলা থেকে কম লাউডনেসের সাউন্ড বেরোয়। আচ্ছা, উৎস থেকে দূরত্ব, না যেখান থেকে শব্দটা বেরোচ্ছে, ধরো আমি কথা বলছি, আমার সামনে যে থাকবে সে বেশি জোরে শুনতে পাবে এবং আমার থেকে যে দূরে থাকবে সে আস্তে শুনতে পাবে, তাহলে এটা দূরত্বের উপরও নির্ভর করে। আর অ্যাম্পলিটিউড বা তরঙ্গের বিস্তারের উপরও নির্ভর করে, অ্যাম্পলিটিউডের স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট করে, ঠিক আছে, কিন্তু কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট নয়, কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট হবে না। চলো কোশ্চেন নাম্বার সাত, দেখো, একজন ব্যক্তি একটি পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে, একজন ব্যক্তি একটি পাহাড় থেকে একজন ব্যক্তি একটি পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বন্দুক ছুড়লো, মানে বন্দুক থেকে গুলি ছুড়লো, একটা পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে থেকে বন্দুক থেকে গুলি ছুড়লো, তাহলে কতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পাবে, বা ইকো, কতক্ষণ পর ইকোটা শুনতে পাবে, বলো, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার সেভেন অ্যান্সার করো, একজন ব্যক্তি একটি পাহাড় থেকে 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বন্দুক থেকে গুলি ছুড়লো, তাহলে কতক্ষণ পর সে প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি, প্রতিধ্বনি হবে এটা, হ্যাঁ, প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি বা ইকো শুনতে পাবে কতক্ষণ পর? ডি, ডি, সি, হ্যাঁ, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, 8.82, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, রাইট অ্যান্সার হবে 8.82 বা অপশন বি। কেন হবে বলে দিচ্ছি, ধরো ধরো পাহাড়টা এখানে রয়েছে এবং একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখান থেকে যখন বন্দুক ছুড়ছে, তাহলে গুলি যে শব্দটা, শব্দটা যাবে গিয়ে রিফ্লেক্ট করে আবার ফিরে আসবে, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার, তাহলে শব্দটা যাবে 1.5 কিলোমিটার আবার ফিরে আসবে, তাহলে শব্দটা টোটাল কত ডিস্টেন্স কভার করছে? 1.5 আবার 1.5, মানে 3 কিলোমিটার,
টোটাল ডিস্টেন্স কভার করছে কত? 3 কিলোমিটার। আচ্ছা, শব্দের গতিবেগটা এখানে দেওয়া দেওয়া নেই, কিন্তু দেওয়া থাকবে 340, 340 অ্যাপ্রক্সিমেট ধরে নেবে, যদি দেওয়া না থাকে 340 ধরে নেবে। আচ্ছা, 340 মিটার পার সেকেন্ড। তাহলে এরপর 3 কিলোমিটার সমান জানো 3000 মিটার, টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি। টাইম ইকুয়াল টু হবে তোমার ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে ডিস্টেন্স কত? 3000 মিটার, আর ভেলোসিটি কত? 340। এটা করবে, অ্যান্সার আসবে 8.82 সেকেন্ড, 8.82 সেকেন্ড, ঠিক আছে, 8.82 সেকেন্ড। ডিস্টেন্সটা কী হবে? না, 3 হবে, 3 কিলোমিটার, একবার 1.5 যাবে আবার 1.5 কিলোমিটার আসবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, পোমোলজি নিজের কোনটির সাথে সম্পর্কিত? পোমোলজি নিজের কোনটির সাথে সম্পর্কিত? বলো পোমোলজি নিজের কোনটির সাথে সম্পর্কিত? ফুল, ফল, ছত্রাক না শৈবাল? কোশ্চেন নাম্বার 8 অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 8 অ্যান্সার দাও, পোমোলজি নিজের কোনটির সাথে সম্পর্কিত? ফুল, ফল, ছত্রাক না শৈবাল? বি, ফ্রুটস, বি। হ্যাঁ, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ বি, ফল বা ফ্রুটস, ঠিক আছে, পোমোলজি হচ্ছে ফল বা ফ্রুটসের সাথে রিলেটেড, না স্টাডি অফ ফ্রুটসকে বলা হচ্ছে তোমার পোমোলজি। আর ফুল কী হবে? স্টাডি অফ ফ্লাওয়ার, স্টাডি অফ ফ্লাওয়ার হবে অ্যান্থোলজি, স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্থোলজি। আচ্ছা, ছত্রাক বা ফাঙ্গাস, স্টাডি অফ ফাঙ্গাস বা স্টাডি অফ ফাঞ্জাই কী হবে? স্টাডি অফ ফাঞ্জাই কী হবে? মাইকোলজি। আর শৈবাল বা অ্যালগি, স্টাডি অফ অ্যালগি, অ্যালগি কী হচ্ছে? স্টাডি অফ অ্যালগি হচ্ছে ফাইকোলজি, স্টাডি অফ অ্যালগি হচ্ছে তোমার ফাইকোলজি, ঠিক আছে। ছত্রাকটা হচ্ছে মাইকোলজি, শৈবাল হচ্ছে ফাইকোলজি। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, 1 ফ্যাদম, 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত? 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত? 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত হবে? 6.6 ফিট, 6 ফিট, 8 ফিট না 10 ফিট? 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু কত? 6.6 ফিট, 6 ফিট, 8 ফিট না 10 ফিট? কোশ্চেন নাম্বার 9 বি, শামীম, মনীষা, সরলা, সৌরভ, রাহুল, জয়ন্ত, নিকিতা, সৌরভ। হ্যাঁ, রাইট অ্যান্সার হবে 6 ফিট, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে 6 ফিট। কোশ্চেন নাম্বার 9 রাইট অ্যান্সার হবে বি, অপশন বি, 6 ফিট। 1 ফ্যাদম ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ফিট। চলো কোশ্চেন নাম্বার 9, 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, শিল্পে ব্যবহৃত, শিল্পে ব্যবহৃত বিদ্যুতের একক কী? শিল্পে ব্যবহৃত বিদ্যুতের একক কী? শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ইউনিট কী? বলো, কমেন্ট করো, কী হবে? ওয়াট, ক্যালোরি, হর্স পাওয়ার না কিলোওয়াট? ওয়াট, ক্যালোরি, হর্স পাওয়ার না কিলোওয়াট? শিল্পে ব্যবহৃত বিদ্যুতের একক কী? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার করো। ওয়াট, কিলোওয়াট, ডি, অ্যান্সার দাও প্রত্যেকে। শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ইউনিট কি বা একক কি? ডি, কিলোওয়াট, ম্যাক্সিমাম কিলোওয়াট অ্যান্সার করছো, ম্যাক্সিমাম কিলোওয়াট অ্যান্সার করছো, ডি। দেখো, শিল্পে ব্যবহৃত ইউনিট হবে হর্স পাওয়ার, ঠিক আছে, হর্স পাওয়ার, অপশন সি, সি হবে রাইট অ্যান্সার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হয়
746 ওয়াট, 746 ওয়াট, ঠিক আছে। ওয়ান হর্স পাওয়ার হবে ইকুয়াল টু 746 ওয়াট। আচ্ছা আরেকটা আছে, ওয়ান জুল, ওয়ান জুল ইকুয়াল টু কত আর্গ, ওয়ান জুল ইকুয়াল টু কত আর্গ হয়, ওয়ান জুল ইকুয়াল টু কত আর্গ, 10^7, ঠিক আছে, 10^7 আর্গ। ওয়ান জুল সমান হবে 10^7 আর্গ। ওয়ান জুল সমান একটা আছে কত ক্যালোরি, ওয়ান জুল সমান কত ক্যালোরি, ওয়ান জুল সমান কত ক্যালোরি, ওয়ান জুল সমান কত ক্যালোরি, না 0.24, 0.24 ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা ওয়ান ক্যালোরি সমান কত জুল, ওয়ান ক্যালোরি সমান কত জুল, ওয়ান ক্যালোরি সমান কত জুল, এটাও আছে অনেকবার এসেছে, এটাও 4.2, 4.2 জুল, ঠিক আছে। তাহলে এগুলো লিখে নাও একটু, এগুলো লিখে নাও। ওয়ান হর্স পাওয়ার ইকুয়াল টু হবে 746 ওয়াট, ওয়ান জুল ইকুয়াল টু হচ্ছে 10^7 আর, ওয়ান জুল ইকুয়াল টু হয় 0.24 ক্যালোরি, অ্যান্ড ওয়ান ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11। না আখের যে রেড রট, রেড রট আখের রেড রট ডিজিজ, যেটা রেড রট ডিজিজ মানে লাল পচা রোগ বলা হয় যেটাকে, লাল পচা রোগ মানে রেড কালার হয়ে যায় এবং ওই যে আখটা পচে যায়, ঠিক আছে। তো সেই যে রোগটা সেটা কার কারণে হয়, সেই রোগটা কার কারণে হয় বলো, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10, 11, কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার দাও প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার দাও প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার করো, 11C, অল্টারমেনিয়া অল্টারনাটা, অপশন সি 11। আর বাকির অ্যান্সার করো, বাকির অ্যান্সার করো বি, অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 11 কি হবে অ্যান্সার করো, অ্যান্সার দাও প্রত্যেকে, অ্যান্সার দাও। সার্কোস্পোরা অপশন বি, অপশন এ অমিতা, একজন রাইট অ্যান্সার দিয়েছে এখন পর্যন্ত, দুজন সোমেন বর্মন অ্যান্ড মৌমিতা দুজন রাইট অ্যান্সার দিয়েছে, অপশন এ, ঠিক আছে। অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ, অপশন এ হবে রাইট অ্যান্সার। কোলেন্টো ট্রিকাম ফ্যালেকটাম, ঠিক আছে, কোলেন্ট্রো ট্রিকাম ফ্যালেকটাম, এটা একটা ছত্রাক, এক ধরনের ছত্রাক, এটা এক ধরনের ছত্রাক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, 12, কোশ্চেন নাম্বার 12। না বুক লাং হলো নিচের কোনটির মধ্যে, বুক লাং নিচের কোনটির মধ্যে উপস্থিত থাকে, মাকড়সা আরশোলা মাছ না ফড়িং, বুক লাং কোনটির মধ্যে উপস্থিত থাকে, মাকড়সা আরশোলা মাছ না ফড়িং বলো। কোশ্চেন নাম্বার 12 অ্যান্সার দাও প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 12 অ্যান্সার দাও, বুক লাং নিচের কোনটির মধ্যে উপস্থিত থাকে, অ্যান্সার করো প্রত্যেকে। মাকড়সা আরশোলা মাছ না ফড়িং কি হবে, বি সৌরভ, বি বিশ্বজিৎ, বি প্রমীলা, এ পুনম, এ রহমান, মোতাহার রহমান, এ রাহুল, এ দেখো রাইট অ্যান্সার হবে এ মাকড়সা, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে এ মাকড়সা। বুকলাং হচ্ছে কি, এর শ্বাস অঙ্গ, বুকলাং হচ্ছে এর শ্বাস অঙ্গ, শ্বাস অঙ্গ হচ্ছে মাকড়সার শ্বাস অঙ্গ হচ্ছে বুকলাং। আচ্ছা আরশোলা এবং ফড়িং, আরশোলা এবং ফড়িং এদের শ্বাস অঙ্গ হয় কি, ট্রাকিয়া, এদের শ্বাস অঙ্গ হয় ট্রাকিয়া, মনে রাখবে। আরশোলা আর ফড়িংয়ের শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, আর মাছের হচ্ছে ফুলকা, মাছের হচ্ছে ফুলকা, ঠিক আছে, মাছের হচ্ছে ফুলকা। চলো কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 সংক্রমণ রোধী ভিটামিন কোনটি, কোশ্চেন নাম্বার 13 সংক্রমণ রোধী ভিটামিন কোনটি, সি ই কে না এ কোনটি হবে বলো। সংক্রমণ রোধী ভিটামিন কোনটি,
ভিটামিন সি, ই, কে না এ? কোশ্চেন নাম্বার 13 অ্যান্সার করো। 13 এ, সি, মানুষ সি বলছো। সংক্রমণ রোধী, ম্যাক্সিমাম সি অ্যান্ড এ অ্যান্সার করছো, সি অ্যান্ড এ। দেখো রাইট অ্যান্সার হবে ভিটামিন এ, ঠিক আছে? রাইট অ্যান্সার হবে ভিটামিন এ, অপশন ডি। সংক্রমণ রোধী হবে ভিটামিন এ বা অপশন সি, অপশন সি, ঠিক আছে? আচ্ছা, ইয়ে নিয়ে বললাম, ভিটামিন ই সম্পর্কে একটু আগে বললাম, একে কি বলা হচ্ছে বিউটি হরমোন, বিউটি বিউটি ভিটামিন বলা হচ্ছে একে। আচ্ছা, কিসে হেল্প করে? রিপ্রোডাকশনে হেল্প করে, আর কি হেল্প করে না? চুল এবং ত্বককে হেলদি রাখতে হেল্প করে। ভিটামিন কে বললাম, রক্ত তঞ্চনে হেল্প করে, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব, কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বকায় হয়? কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বকায় হয়? খর্বকায় মানে যে প্রকৃত প্রকৃত যে সাইজটা তার থেকে ছোট হয়, বস্তুর যে প্রকৃত সাইজ তার থেকে ছোট হবে। বল, কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বকায় হয়? উত্তল, অবতল, সমতল না কোনোটিই নয়। উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ না কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার করো প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার করো। 14 বি, সি, স্বরূপ বি, রাহুল সি। বি একজন রাইট অ্যান্সার দিয়েছে এখন পর্যন্ত, একজন রাইট অ্যান্সার দিয়েছে, দুজন, প্রত্যেকে রাইট অ্যান্সার, প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। সেশনটি যদি ভালো লাগছে লাইক করে দিও, ঠিক আছে? সেশনটি যদি ভালো লাগছে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। হ্যাঁ, অ্যান্সার হবে উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণ অপশন এ, 14 হবে এ, উত্তল দর্পণ, উত্তল দর্পণ হবে অ্যান্সার। সমতল দর্পণে হয় অসৎ, কিন্তু বস্তুর যে আকার সেই একই আকারে দেখতে পাওয়া যায়, মানে সমান সমান আকার দেখতে পাওয়া যায়, খর্বকায় হবে না, ঠিক আছে? সমতল দর্পণের ক্ষেত্রে খর্বকায় হবে না, না বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাবে। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15, না দুটি রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, দুটি রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করা হয় তাহলে তুল্যাঙ্ক রোধ কত হবে বা কি হবে? তুল্যাঙ্ক রোধ কি হবে? দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্যাঙ্ক রোধটা কি হবে? না ছোট যে রোধটা ছোট রোধটির থেকে কম হবে, না বড় রোধটির থেকে কম হবে, বড় রোধটির থেকে বেশি হবে, না দুটো রোধের সমষ্টির সমান হবে, দুটো রোধের সমষ্টির সমান হবে? কোশ্চেন নাম্বার 15 অ্যান্সার করো প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 15 অ্যান্সার করো প্রত্যেকে। দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করা হয় তাহলে তুল্যাঙ্ক রোধ কি হবে, ঠিক আছে? তাহলে তুল্যাঙ্ক রোধ কি হবে বলো, অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 15 অ্যান্সার দাও। 15 ডি, ডি সি। দেখো, ধরো দুটো রোধ হচ্ছে একটা R1 একটা R2, এদেরকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করো, এদেরকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করো তাহলে তুল্যাঙ্ক রোধটা কত পাবে? তুল্যাঙ্ক রোধ আর ইকুয়াল টু পাবে 1/R1 প্লাস 1/R2। তাহলে এই যে তুল্যাঙ্ক রোধটা পাচ্ছ এটা R1 এর থেকেও ছোট, R2 থেকেও ছোট, ঠিক আছে? R1 এর থেকেও ছোট, R2 থেকেও ছোট, তাহলে এটা কি হবে? না ছোট রোধটির থেকে কম হবে, যেটা ছোট রোধ সেটার থেকে কম হবে, ঠিক আছে? সেটার থেকে কম হবে, বড়টার থেকেও কম কিন্তু ছোটটার থেকে আরও কম, ঠিক আছে?
আচ্ছা, সমান কখন হয়? সমান হয় তোমার শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় যদি যোগ করা হয় তাহলে কি হয়, আর ইকুয়াল টু হয় তোমার আর ওয়ান প্লাস আর টু। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করে করে চলে, আর সমান্তরালের ক্ষেত্রে কি হয়, ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু করে করে হয়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16, 16, কোশ্চেন নাম্বার 16। না কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহীর রোধ হচ্ছে 5 ওহম, ওর ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? ঠিক আছে, দুই প্রান্তের বিভব প্রভেদ বলতে হবে কত হবে। পরিবাহীর রোধ দেওয়া আছে 5 ওহম, রোধ হচ্ছে 5 ওহম, তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার, তাহলে বলতে হবে বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ কত, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার করো। প্যারালালে সমান হয়, প্যারালালে সমান হয় না, প্যারালালে সমান হয় না, ওটা সিরিজে বললাম, সিরিজের যদি করো তাহলে যোগ, আর ওয়ান প্লাস আর টু যেটা বললাম, সিরিজ শ্রেণী সমবায়। বলো কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার করো প্রত্যেকে। সি সি সি, হ্যাঁ, রাউল সুপার 2.5, ম্যাক্সিমাম সি অ্যান্সার করছো, 10, রাইট অ্যান্সার হবে তোমার 10 ভোল্ট। ঠিক আছে, 10 হবে রাইট অ্যান্সার, হবে 10। না ফর্মুলাটা হয় ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই মানে হচ্ছে তোমার যে কারেন্ট এবং আর মানে হচ্ছে রোধটা ওহম, তাহলে এখানে বসিয়ে দাও 5 × 2, তাহলে আসবে 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্ট, ভি ইজ ইকুয়াল টু আই আর। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17, লিটমাসের স্বাভাবিক বর্ণ কি হয়, লিটমাসের স্বাভাবিক বর্ণ, লিটমাসের স্বাভাবিক বর্ণ কি হয়, যখন নিউট্রাল পজিশনে থাকে, নিউট্রাল পজিশনে ওর কালারটা কি হয় লিটমাসের, বলো। কোশ্চেন নাম্বার 17 অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 অ্যান্সার দাও, লিটমাসের স্বাভাবিক বর্ণ কি হবে, কোশ্চেন নাম্বার 17, বি নরেশ, বি সরলা, বি রাহুল, ডি পুনম, ডি সৌমেন, এ নিকিতা, এ সৌম্য, রেড। আচ্ছা, লিটমাসের স্বাভাবিক বর্ণ হয় বেগুনি। ঠিক আছে, স্বাভাবিক বর্ণ হয় বা নিউট্রাল পজিশনে যে কালার থাকে সেটা হচ্ছে বেগুনি। যখন তুমি সেটাকে অ্যাসিডের মধ্যে সেটাকে মেশাবে, অ্যাসিডের মধ্যে, অ্যাসিডে কালার দেবে রেড, আর বেসে, বেস বা ক্ষারকের মধ্যে বা ক্ষারের মধ্যে কালার দেবে তোমার নীল। ঠিক আছে, বেসের মধ্যে হবে নীল আর অ্যাসিডের মধ্যে হবে তোমার লাল। বর্ণহীন কোনটা হয়, ফেনোলেফথালিন, ফেনো ন্যাফথালিন, ফেনো ন্যাফথালিন নাম শুনেছো, যেটা তোমার ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়, ওটাকে নির্দেশক হিসাবে ইউজ করা হয়, তার স্বাভাবিক বর্ণটা হয় বর্ণহীন হয়। লিটমাসটা কি হবে, বেগুনি হবে। ঠিক আছে, লিটমাস হবে বেগুনি। চলো কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18। না একটি যন্ত্র 20 সেকেন্ডে, একটি যন্ত্র 20 সেকেন্ডে 1500 জুল কার্য করে, একটি যন্ত্র 20 সেকেন্ডে 1500 জুল কার্য করে, তাহলে যন্ত্রটির ক্ষমতা কত হবে, যন্ত্রটির ক্ষমতা কত হবে বলতে হবে। 20 সেকেন্ডে 1500 জুল কাজ করে, একটি যন্ত্র 20 সেকেন্ডে 1500 জুল কার্য করে, যন্ত্রটির ক্ষমতা কত হবে, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার করো প্রত্যেকে। প্রতি সোমবার দিন ক্লাস হয়, প্রতি সোমবার দিন সায়েন্সের ক্লাস থাকে। ঠিক আছে, প্রতি সোমবারই সায়েন্সের ক্লাস থাকে, মক টেস্ট দুপুর 2টো থেকে। চলো কোশ্চেন অ্যান্সার করো, 18-এরটা, কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার করো। 75, বি 75, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, কি হবে, 75 ওয়াট। ঠিক আছে, 75 ওয়াট। ক্ষমতা ইকুয়াল টু কি হয়, ক্ষমতা হচ্ছে কার্য করার যে হার, কার্য করার হারকেই বলা হচ্ছে কি ক্ষমতা, মানে ক্ষমতা ইকুয়াল টু কি হবে, 1500 যেটা দেওয়া আছে কার্য বাই সময়, কার্য বাই সময়টাই হচ্ছে কি তোমার ক্ষমতা, কার্য করার যে হার সেটাকে ক্ষমতা বলা হয়। তাহলে এখান থেকে
0 0 কাটবে, 150/2 মানে হচ্ছে 75 75 ওয়াট, 75 ওয়াট, বা এটাকে বলতে পারো জুল পার সেকেন্ড। ওয়াট মানে হচ্ছে তোমার জুল পার সেকেন্ড, ঠিক আছে, জুল পার সেকেন্ড। নেক্সট 19, নেক্সট হচ্ছে 19, কোশ্চেন নাম্বার 19, না নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়, মোমবাতির দহন, মোমবাতির দহন, চুনে জল যোগ করা, নাম্বার সি ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক প্লেটে, ফটোগ্রাফিক প্লেটে আলো পড়া, আর নাম্বার ডি হচ্ছে ঊর্ধ্বপাতন। কোশ্চেন নাম্বার 19 বলো কী হবে। ডিটেল ক্লাস ব্যাচে হয়, আমাদের যে পেড কোর্স, পেড কোর্সগুলো চলছে সেই পেড কোর্সে আমাদের ডিটেলস ডিটেলস ক্লাসগুলো হয়, ঠিক আছে। তোমার যদি জানার থাকে এখানে নাম্বার রয়েছে, নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো, ফোন নাম্বারে অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো কোয়েশ্চেন থাকে ফোন করতে পারো, ঠিক আছে। আচ্ছা বলো কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়, ডি 19, ডি ডি অ্যান্সার করছো ম্যাক্সিমাম, হ্যাঁ রাইট অ্যান্সার হবে ডি ঊর্ধ্বপাতন, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে ডি ঊর্ধ্বপাতন। মোমবাতির দহন এটাও হবে না। আচ্ছা চুনে জল, চুনে যদি জল যোগ করো কী পাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, তাহলে এটাও হবে না। ফটোগ্রাফিক প্লেটে আলো পড়া এটাও হবে না, হবে কোনটা, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন, ঠিক আছে, বা সাবলিমেশন, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। চলো কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20, না মানব দেহের সবচেয়ে বড় পেশির নাম কি, মানব দেহের সবচেয়ে বড় পেশির নাম কি, কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার করো প্রত্যেকে। মানব দেহের সবচেয়ে বড় পেশির নাম কি, সার্টোরিয়াস মাসল, এনামেল, গ্লুটিমাস ম্যাক্সিমাস, না ম্যাস্ট্রাস মাসল, এটাও মাসল হবে। বলো কোশ্চেন নাম্বার 20 কী হবে, সার্টোরিয়াস, গ্লুটিমাস, গ্লুটিয়াস, না ম্যাস্ট্রাস, সি ম্যাক্সিমাম, সি অ্যান্সার করছো সবাই, 20 সি। হ্যাঁ রাইট অ্যান্সার কী হবে, না গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আচ্ছা ম্যাস্ট্রাস, এই যে লাস্টটা ছিল ম্যাস্ট্রাস, এটা হচ্ছে কি, এটা চোয়ালের যে মাসল, চোয়ালের যে পেশি সেটাকে বলা হয় ম্যাস্ট্রাস, ঠিক আছে। রাইট অ্যান্সার কী হবে, সি, ঠিক আছে। আচ্ছা ম্যাস্ট্রাস যেটা বলছিলাম এটা হচ্ছে কি, চোয়াল, চোয়ালের যে মাসেল এটাকে বলা হচ্ছে ম্যাস্ট্রাস মাসেল, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট হয়। আচ্ছা আর এটা হচ্ছে সার্টোরিয়াস, সার্টোরিয়াস কোথায় থাকে, না এটা ফিমারে থাকে, পায়ের যে ফিমার, ঠিক আছে, ফিমারে থাকে সার্টোরিয়াস, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ বলতে পারি, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ বা লম্বা। আর গ্লুটিয়াস হচ্ছে সবচেয়ে বড়, গ্লুটিয়াস হচ্ছে সবচেয়ে বড়, যেটা হিপস, হিপসে থাকে, পিছন দিকে থাকে, আর সার্টোরিয়াস হচ্ছে পায়ে বা ফিমারের মধ্যে থাকে দীর্ঘ, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে লম্বা বলতে পারে, লম্বার দিক থেকে হচ্ছে সার্টোরিয়াস আর বড় হচ্ছে কোনটা, গ্লুটিয়াস। 21, কোশ্চেন নাম্বার 21 বলো, নিচের কোন শ্বেত রক্ত কণিকাটি অ্যান্টিবডি উৎপন্ন করে, নিচের কোন শ্বেত রক্ত কণিকাটি অ্যান্টিবডি উৎপন্ন করে, নিচের কোন শ্বেত রক্ত কণিকাটি অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্সার করো প্রত্যেকে। বি বি বি, হ্যাঁ লিম্ফোসাইট, লিম্ফো, হ্যাঁ রাইট অ্যান্সার হবে লিম্ফোসাইট, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে লিম্ফোসাইট, অপশন বি, অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা নিউট্রোফিল কি করে, নিউট্রোফিল করে তোমাদের আমাদের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে
হেল্প করে নিউট্রোফিল। আর ইউসোনোফিল কী করে, এ হচ্ছে তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ করে। আচ্ছা, বেসোফিল অ্যান্ড ইউসোনোফিল এই দুটোই কিন্তু হবে অ্যালার্জির বিরুদ্ধে, অ্যালার্জির বিরুদ্ধে এই দুটোই হবে, বেসোফিলও হয় ইউসোনোফিলও হয়। আচ্ছা, বেসোফিলের আরেকটা কাজ রয়েছে হেপারিন নিঃসরণে হেল্প করে, হেপারিন নিঃসরণও কিন্তু হেল্প করে কে, বেসোফিল। বেসোফিল এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে তোমার লিম্পোসাইট, 21 রাইট অ্যান্সার হবে লিম্পোসাইট বা বি, অপশন বি। কোশ্চেন নাম্বার 22, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড প্রেজেন্ট থাকে, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড প্রেজেন্ট উপস্থিত থাকে বলো, অ্যাসিড বৃষ্টির মধ্যে কোন অ্যাসিড উপস্থিত থাকে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না ফসফরিক অ্যাসিড, কী হবে বলো। অ্যান্সার দাও প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার করো। অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে, সালফিউরিক অ্যাসিড, এইচসিএল, সাইট্রিক না ফসফরিক, এ, 22A। হ্যাঁ, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছ, কী হবে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, অপশন এ, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এর সাথে আরেকটা থাকে H2O3ও থাকে, মনে রাখবে H2O3ও থাকে কিন্তু, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডও থাকে, H2O3ও থাকে, ম্যাক্সিমাম থাকে তোমার সালফিউরিক অ্যাসিড, প্রায় 75% থাকে সালফিউরিক অ্যাসিড, আর বাকি 25% মতন তোমার নাইট্রিক অ্যাসিড থাকে। আর আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের আরেকটা নাম রয়েছে অ্যাকুয়া ফর্টিস, একে বলা হয় অ্যাকুয়া ফর্টিস, না সাইট্রিক অ্যাসিড হবে না, H2O3 আরেকটা নাম রয়েছে অ্যাকুয়া ফর্টিস বলা হয় একে, অ্যাকুয়া ফর্টিস নামটা মনে রাখবে, এসেছে একবার এক্সামে, একবার এসেছে। HCl কী হবে, HCl হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, HCLকে বলা হয় সামুদ্রিক লবণ বলা হয় বা মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে, সামুদ্রিক লবণ, HCl হচ্ছে সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ বলা হয়। হ্যাঁ, HCl স্টমাকের মধ্যেও প্রেজেন্ট থাকে, আমাদের স্টমাকের মধ্যে যে অক্সেন্ট্রিক সেল থাকে সেই অক্সেন্ট্রিক সেল থেকে কিন্তু HCl প্রডিউস হয়, অক্সেন্ট্রিক সেল থেকে, যেটা কী করে না, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হেল্প করে। আচ্ছা, বিরল মৃত্তিকা, কোশ্চেন নাম্বার 23, বিরল মৃত্তিকা মৌল কাদের বলবো, বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা মৌল কাদেরকে বলবো, সিজিয়াম থেকে লুটেসিয়াম, লুটেসিয়াম হবে না, এটা লুটেসিয়াম হবে, সিজিয়াম থেকে লুটেসিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, অপশন সি হচ্ছে এক ও দুই নম্বর শ্রেণীর মৌলগুলি, আর অপশন ডি কোনোটিই নয়, বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ মেটাল কোনগুলোকে বলবো, রেয়ার আর্থ মেটাল কোনগুলোকে বলবো, সিজিয়াম থেকে লুটেসিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, না এক ও দুই, না কোনোটি এই নয়। 23 অ্যান্সার কর প্রত্যেকে, 23 সি, বি রাহুল, বি প্রমিলা, সি বিশ্বজিৎ, সি নরেশ, সি স্বরূপ, এ সি বৈদ্যনাথ, এ সুপর্ণ, ডি বোথ, বোথ অপশানে নেই, দেখো এক দুজন রাইট অ্যান্সার দিচ্ছ, বাকিগুলো সবাই রং অ্যান্সার করছো, না সিজিয়াম থেকে লুটেসিয়াম, কি হবে, সিজিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, ঠিক আছে, এর মাঝে যে এলিমেন্টগুলো বা মৌলগুলো রয়েছে সবগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ মেটাল বলা হয়। আচ্ছা, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে কি বলা হয়, ল্যান্থানয়েড গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় ল্যান্থানয়েড গ্রুপ, ঠিক আছে, সিজিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যে গ্রুপটা সেটাকে বলা হয় ল্যান্থানয়েড গ্রুপ, যেটা 58 অ্যাটমিক নাম্বার 58 থেকে স্টার্ট করে তোমার 71 পর্যন্ত যায়, লুটেসিয়াম বা 71, ওর অ্যাটমিক নাম্বার হচ্ছে 71, 58 থেকে 71 পর্যন্ত টোটাল চোদ্দোটা এলিমেন্ট এই ল্যান্থানয়েড গ্রুপের মধ্যে আছে। সেকেন্ড অপশন বিতে দেখো, অপশন বি হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, থোরিয়াম হচ্ছে 90, লরেন্সিয়াম হচ্ছে 103, অ্যাটমিক নাম্বার বলছি, থোরিয়াম হচ্ছে 90, লরেন্সিয়াম হচ্ছে 103, তাহলে 90 থেকে 103 এটাকে বলা হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। আর এক ও দু নম্বর যে শ্রেণী সেটাকে আমি বলেছিলাম আগে, যে এক নম্বর শ্রেণীকে কী বলা হয়, না ক্ষার ধাতু বলা হয়, এক নম্বরগুলোকে বলা হয় ক্ষার ধাতু, আর দু নম্বরগুলোকে কী বলা হয়, অ্যালকালাইন
দু নম্বরগুলোকে কি বলা হয়? অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে। গ্রুপ গ্রুপ টু এর গুলোকে, আচ্ছা, ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড, এই দুটো হচ্ছে এফ ব্লক, এই দুটো হচ্ছে এফ ব্লক, ঠিক আছে, মনে রাখবে এফ ব্লকের এলিমেন্ট। 24, 24 না, যে লিভারে এক প্রান্তে আলম্ব, এক প্রান্তে আলম্ব বিন্দু থাকে, যে লিভারে এক প্রান্তে আলম্ব বিন্দু থাকে, অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয়, সেটি কোন শ্রেণীর লিভার, সেটি কোন শ্রেণীর লিভার? হ্যাঁ, অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ টু। 24, কোশ্চেন নাম্বার 24 বলো, রাইট অ্যান্সার দাও প্রত্যেকে, যে লিভারের এক প্রান্তে, যে লিভারের এক প্রান্তে আলম্ব বিন্দু থাকে, যে লিভারের এক প্রান্তে, এক প্রান্তে আলম্ব বিন্দু থাকবে এবং এক প্রান্তে তোমার বল কার্য হবে, এক প্রান্তে আলম্ব, এক প্রান্তে বল, সেটি কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না কোনোটিই নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না কোনোটিই নয়, বলো, যে লিভারে এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে বল কাজ করবে, লিভার, সেকেন্ড লিভার। পুনম, তনিমা, সরলা, সুপর্ণা, মনীষা, রাহুল, নরেশ, নিমাই, বি, হ্যাঁ, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছ, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছ, কী হবে? বি, ঠিক আছে, বি, দ্বিতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার বা অপশন বি, অপশন বিতে হবে কি না, ফোর্স থাকবে তোমার এক প্রান্তে, আলম্ব থাকবে এক প্রান্তে। তৃতীয় শ্রেণীর লিভারে কি হয়, তৃতীয় শ্রেণীর লিভারে এক প্রান্তে থাকবে আলম্ব, এক প্রান্তে থাকবে তোমার ভার, বা যে বিন্দু তোমার ভারটা ওয়েট, মানে ভারটাকে বা বাধাটাকে অতিক্রম করা হয়, সেটা এক প্রান্তে থাকবে, আর এক প্রান্তে থাকবে তোমার আলম্ব বিন্দু, এবং বলটা কাজ করবে মাঝে মাঝেতে, ফোর্স অ্যাপ্লাই হবে মাঝের কোনো বিন্দুতে। আর প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে হচ্ছে মাঝখানে থাকবে আলম্ব, মাঝে থাকবে আলম্ব এবং এক প্রান্তে বল, এক প্রান্তে ভার, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে মনে রাখবে সর্বদা কিন্তু যান্ত্রিক সুবিধা, দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা যান্ত্রিক সুবিধা একের বেশি হয়, তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়, আর প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশিও হতে পারে, একের কমও হতে পারে, একের সমানও হতে পারে। চলো, 25, কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25, সোডা ওয়াটার হলো, সোডা ওয়াটার হলো কঠিন ও গ্যাসের মিশ্রণ, কঠিন ও তরলের মিশ্রণ, তরল ও গ্যাসের মিশ্রণ না তরলে তরলের মিশ্রণ, সোডা ওয়াটার, সোডা ওয়াটার হলো 25, 25, সোডা ওয়াটার হলো কঠিন ও গ্যাসের মিশ্রণ, অপশন এ কঠিন ও গ্যাসের মিশ্রণ, অপশন বি কঠিন ও তরলের মিশ্রণ, অপশন সি তরল ও গ্যাস না, ডি তরল ও তরল, কি হবে? 25 অ্যান্সার করো প্রত্যেকে, অ্যান্সার করো প্রত্যেকে, 25, এ, সি, স্বরূপ, সরলা, তুফান বি, পুনম সি, রফিকুল সি, রফিকুল এ, নরেশ এ, রাহুল সি। সোডা ওয়াটার হচ্ছে তোমার কি কি থাকে, H2O থাকে প্লাস CO2 থাকে, H2 আর CO2 এটা থাকে সোডা ওয়াটারে, তাহলে কি কি হচ্ছে, জল মানে তরল এবং গ্যাস, তাহলে তরল এবং গ্যাস মানে অপশন সি, ঠিক আছে, তরল এবং গ্যাসের মিশ্রণ, সোডা ওয়াটার হচ্ছে তরল এবং গ্যাসের মিশ্রণ, তরল ও গ্যাসের মিশ্রণ, H2O আর CO2, H2O আর CO2, ঠিক আছে, এ হবে না, ডিও হবে না, যারা যারা অ্যান্সার করছো, এ ডি হবে না, হবে কি সি, 25 সি। 26, 26, 26, 50 গ্রাম সীসা, 50 গ্রাম সীসার উষ্ণতা, 50 গ্রাম সীসার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, 50 গ্রাম সীসার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে কি পরিমাণ তাপ বর্জিত হবে, কি পরিমাণ তাপ বর্জিত হবে? টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে 100 থেকে 20, তাহলে কি পরিমাণ তাপ বর্জিত হবে? এখানে একটা জিনিস লিখে রাখবে, সীসার আপেক্ষিক, আপেক্ষিক তাপ হচ্ছে 0.03, সীসার আপেক্ষিক তাপ লিখে রাখবে 0.03, তাহলে বলো বর্জিত তাপ কত হবে, বর্জিত তাপ কত হবে? 26, 400, একজন 400 অ্যান্সার দিচ্ছে, সবাই 400,
আপেক্ষিক তাপটা দেওয়া আছে 0.03, ঠিক আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03। দেখো গৃহীত বা বর্জিত তাপ সমান কি হয়, এম এস টি মাইনাস টি ওয়ান, এম এস টি মাইনাস টি ওয়ান। এম হচ্ছে কত দেওয়া আছে 50 গ্রাম, এস মানে হচ্ছে আপেক্ষিক তাপটা 0.03, আর টি মাইনাস টি ওয়ান মানে কি হচ্ছে, টি মানে হচ্ছে যেটা প্রাথমিক উষ্ণতা ছিল 100, সেখান থেকে টি ওয়ান মানে কততে হলো, তাহলে 100 থেকে কত গেছে 20, তাহলে 100 বিযুক্ত 20 মানে পাবে কত, 80, 80। তাহলে এটা যখন মাল্টিপ্লাই করবে পাবে 120 ক্যালোরি, 120 ক্যালোরি, অপশন সি, ঠিক আছে, অপশন সি 120 ক্যালোরি, 26 হবে অপশন সি, 26 হবে অপশন সি, 400 হবে না, 400 হবে না, হ্যাঁ 50 × 0.03 × 80, ঠিক আছে 27, 27। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি হবে, সিও কার্বন মনোক্সাইড, মিথেন না হাইড্রোজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড, মিথেন হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড, ইথেন হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড ইথেন হাইড্রোজেন, কি হবে 27, বলো অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার করো, বায়োগ্যাস, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি, 27 অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও, বায়োগ্যাসের উপাদানগুলি কি কি হবে, বি বি বি, অনেকে বি অ্যান্সার দিচ্ছ, ম্যাক্সিমাম বি অ্যান্সার করছো। সেশনটি যদি ভালো লাগছে লাইক করে দিও, ঠিক আছে, যতজন দেখছো লাইক করে দিও সেশনটিকে, এবং অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর সবাই শেয়ার করে দিও। দেখো রাইট অ্যান্সার হবে অপশন এ, কার্বন মনোক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন, ঠিক আছে, বায়োগ্যাসের উপাদান হচ্ছে কার্বন মনোক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। আচ্ছা মিথেনের যদি নাম বলি, মিথেনের অনেকগুলো নাম আছে যেগুলো এক্সামে আসে, মার্স গ্যাস, মিথেনের নাম যদি বলি মার্স গ্যাস, গোবর গ্যাস, পেডি গ্যাস, কোল মাইনিং গ্যাস, এছাড়াও তোমার রয়েছে মার্স গ্যাস বললাম, ন্যাচারাল গ্যাস, গোবর গ্যাস, কোল মাইনিং গ্যাস, এগুলো হবে মিথেনের নাম হয়ে যাবে, ঠিক আছে, মিথেনের নাম। চলো 26, 26 না, কোন যন্ত্রটি দিয়ে উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, ব্যারোমিটার, অক্সোনোমিটার, হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার, 28, 28 অ্যান্সার করো, ব্যারোমিটার, অক্সোনোমিটার, হাইড্রোমিটার না ল্যাক্টোমিটার, 28 অ্যান্সার করো, 28 অ্যান্সার করো না, নিচের কোন যন্ত্রটির সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়, বি, ম্যাক্সিমাম বি অ্যান্সার করছো প্রায় সবাই, প্রায় সবাই বি অ্যান্সার করছো, অক্সোনোমিটার, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অক্সোনোমিটার, অপশন বি অক্সোনোমিটার, ঠিক আছে, 28 হবে অপশন বি অক্সোনোমিটার, ইয়েস অক্সোনোমিটার। চলো 29, 29 জলাতঙ্ক রোগ নিচের কোনটির কারণে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না প্রোটোজোয়া, জলাতঙ্ক রোগ নিচের কোনটির কারণে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না প্রোটোজোয়া, কার কারণে হয় জলাতঙ্ক রোগ, কমেন্ট করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও, টোয়েন্টি নাইন অ্যান্সার করো প্রত্যেকে, 29 বি, বি, হ্যাঁ বি অ্যান্সার করছো প্রত্যেকে, ভাইরাস, বি, কোন ভাইরাস, ভাইরাসটির নাম কি বলতে পারবে, ভাইরাসটির নাম কি, কোন ভাইরাসের জন্য হয়, ভাইরাসের নামটি বলতে পারবে, হ্যাঁ অপশন বি, অবশ্যই অপশন বি ভাইরাস, ঠিক আছে, ভাইরাস, র্যাবিস ভাইরাস, ইয়েস, বিপদ,
বরন মাঝি, র্যাবিস ভাইরাস, ঠিক আছে, র্যাবিস ভাইরাসের জন্য হয়। ইংরেজিতে যাকে বলা হয় হাইড্রোফোবিয়া, ঠিক আছে, জলাতঙ্গ বা হাইড্রোফোবিয়া। আচ্ছা, প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলি? প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলি হবে? কালা জ্বর হবে, কালা জ্বর হবে, এছাড়াও তোমার হবে ম্যালেরিয়া হবে, কালা জ্বর, ছত্রাক। ছত্রাক ঘটিত কি হবে? রিং ওয়ার্ম বলে একটা রয়েছে, রিং ওয়ার্ম। এছাড়াও একটা হচ্ছে এলিফ্যান্ট ফুট, এলিফ্যান্ট ফুট, এলিফ্যান্ট ফুট, এটা হবে ছত্রাক ঘটিত। আর ব্যাকটেরিয়া ঘটিত কি কি হবে? ল্যাপ্রোসি হবে, নিমোনিয়া হবে, টিটেনাস হবে, কলেরা হবে, ঠিক আছে, এগুলো তোমার ব্যাকটেরিয়া ঘটিত হয়ে যাবে। কি কি বললাম? ল্যাপ্রোসি বললাম, টিটেনাস বললাম, কলেরা বললাম, টিউবার ক্লোসিস হবে, এগুলো তোমার ব্যাকটেরিয়া ঘটিত হবে। আর নিমোনিয়া, নিমোনিয়াটা হবে। চলো কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার করো প্রত্যেকে। জার্মান সিলভারে কোনটি থাকে না? জার্মান সিলভারে কোনটি প্রেজেন্ট থাকে না? কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম না নিকেল? কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম না নিকেল, কোনটি প্রেজেন্ট থাকে না, উপস্থিত থাকে না কোনটি? জার্মান সিলভারে কোনটি প্রেজেন্ট থাকে না বলো, অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার করো। হ্যাঁ, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি হবে। কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার করো। 30C, সরলা সি, মনীষা সি, নরেশ অ্যালুমিনিয়াম, সৌরভ সি, পুনম অ্যালুমিনিয়াম, রাহুল জেডেন, প্রমিলা সি, সোমু এল। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যান্সার করছো এল বা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম থাকে না, ঠিক আছে, অ্যালুমিনিয়াম থাকে না, অ্যালুমিনিয়াম থাকে না। অনেক সময় সিলভারে অপশানে দেয় সিলভার, সিলভারও থাকে না কিন্তু। হ্যাঁ, জার্মান সিলভারে কিন্তু সিলভারও থাকে না, এটাও কিন্তু ম্যাক্স অনেক জায়গাতে এসেছে এক্সামটা, এই কোশ্চেনটা অনেক জায়গায় এসেছে। আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে যেহেতু সিলভার নেই অ্যালুমিনিয়াম হবে, বাকি তিনটে প্রেজেন্ট থাকে। 31, 31 না, কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধক, বৃদ্ধিকে বাধা দেয়? কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিকে বাধা দেয় বলো? কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধক বা বৃদ্ধিকে বাধা দেয়? অক্সিন, জিব্রেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন, কোনটি হবে? কোশ্চেন নাম্বার 31, 31 কি হবে? কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধক, বৃদ্ধি রোধক, কমল এ, অক্সিন, বৃদ্ধি রোধক বলছি, রোধক, বৃদ্ধিকে বাধা দেয়, বৃদ্ধিকে বৃদ্ধি করে না, বৃদ্ধিকে বাধা দেয়, রোধক মানে বৃদ্ধিকে বাধা দিচ্ছে, সি, রা, সি, সি। অ্যান্সার দাও প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো। ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিচ্ছ সি, অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি? অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। অক্সিন হচ্ছে কি? অক্সিন তোমার বৃদ্ধিতে সহায়তা করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। জিবরেলিন উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, যেটা কাণ্ডের বৃদ্ধি ঘটায়। আর কি হবে না, জিবরেলিন ফল মানে ফ্রুটকে ডেভেলপ করতে, ফলকে ডেভেলপ করতে বা ফলের বিকাশে, ফলের বিকাশে সাহায্য করে কে? জিবরেলিন। আর ইথিলিন জানো, ইথিলিন হচ্ছে তোমার ফল পাকাতে, ঠিক আছে, ফল পাকাতে ইথিলিনকে ব্যবহার করা হয়, ফল পাকাতে। কোশ্চেন নাম্বার 32, উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয়, কোনটি ব্যবহার করা হয়? উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয় বলো? উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে কোনটি, উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়, কোনটি ব্যবহার করা হয়? কাইরোমিটার, পাইরোমিটার, অ্যালকোহল থার্মোমিটার না ক্যালোরিমিটার? উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয়? কোশ্চেন নাম্বার 32 অ্যান্সার করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 32, বি, এ, 32B। অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও। 32 কী হবে?
পাইরোমিটার, ঠিক আছে? পাইরোমিটার, অপশন বি, পাইরোমিটার হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? অ্যালকোহল থার্মোমিটার সাহায্যে তোমার মানে যে কম তাপমাত্রা, কম তাপমাত্রা মেজার করতে অ্যালকোহল থার্মোমিটারকে ইউজ করা হয়, কম তাপমাত্রা মেজার করতে তোমার অ্যালকোহল থার্মোমিটারকে ইউজ করা হয়। চলো 33, কোশ্চেন নাম্বার 33। নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি বলো, নিচের কোনটি ভেক্টর রাশি ভরবেগ উষ্ণতা, ভরবেগ উষ্ণতা শক্তি না কোনোটিই নয়, কোনটি একটি ভেক্টর রাশি, কোনটি একটি ভেক্টর রাশি ভরবেগ উষ্ণতা শক্তি না কোনোটিই নয়। লো টেম্পারেচার পাইরোমিটার, হাই টেম্পারেচার পাইরোমিটার, অ্যালকোহল থার্মোমিটারও ইউজ করা হয়, ঠিক আছে? অ্যালকোহল থার্মোমিটারও কিন্তু ইউজ করা হয়, যেটা দিয়ে পারদ থার্মোমিটারে যদি মেজার করা যায় না, সেগুলো তোমার অ্যালকোহল থার্মোমিটারে মেজার করা হয়, -70 পর্যন্ত, -70। বলো নিচের কোনটি একটি ভেক্টর রাশি, এ অপশন এ। রাইট অ্যান্সার দিচ্ছে অপশন এ, ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে? মোমেন্টাম হবে তোমার কি ভেক্টর রাশি, হবে মোমেন্টাম, মোমেন্টাম ভেক্টর রাশি বা ভরবেগ। 34, 34 না মৌলিক রাশিগুলির সংখ্যা কতগুলি বা ফান্ডামেন্টাল, যে ফান্ডামেন্টাল রাশিগুলো রয়েছে, ফান্ডামেন্টাল ইউনিটগুলোর সংখ্যা কতগুলি রয়েছে, ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক রাশিগুলির সংখ্যা কতগুলো রয়েছে, 3, 4, 6 না 7, ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক রাশি কতগুলো রয়েছে, 3, 4, 6 না 7। এ 34, এ 3, নরেশ 7, কমল ডি, তুফান 7, নিকিতা ডি। অ্যান্সার দাও প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার দাও। সাতটি, ঠিক আছে? রাইট অ্যান্সার হবে 7, অপশন ডি। 34 হবে, 34 হবে ডি, সাতটি, সাতটি ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক রাশি রয়েছে, সাতটা, ঠিক আছে? 7, সাতটি হবে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। অস্থি ও পেশির সংযোগস্থলকে কি বলা হয়, 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 টেন্ডন লিগামেন্ট জয়েন্ট, টেন্ডন লিগামেন্ট জয়েন্ট না কোনোটিই নয়, অস্থি ও পেশির সংযোগস্থলকে কি বলা হয়। 35, কোশ্চেন নাম্বার 35 অ্যান্সার দাও প্রত্যেকে, কোশ্চেন নাম্বার 35 অ্যান্সার দাও। কি হবে এটা বলো, টেন্ডেন, ঠিক আছে? এটা হবে টেন্ডেন, এটা হবে টেন্ডেন, অস্থি এবং পেশি হবে টেন্ডেন। চলো 36, তাড়াতাড়ি অ্যান্সারগুলো একটু করে নাও। 36, ওয়েদার, ওয়েদার প্রচণ্ড খারাপ রয়েছে, ওয়েদার প্রচণ্ড খারাপ রয়েছে, তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে নাও, ঠিক আছে? চলো, সর্বাপেক্ষা বৃহৎ উদ্ভিদ কোষ কোনটি, সর্বাপেক্ষা বৃহৎ উদ্ভিদ কোষ কোনটি হবে বলো, অপশন বি, ঠিক আছে? রেমি উদ্ভিদের অন্তকোষ, রেমি উদ্ভিদের অন্তকোষ, অপশন বি। 36 হবে বি, 36 হবে বি, ঠিক আছে? চলো 37, 37 গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, 37 গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলো, অপশন এ, ঠিক আছে? অগ্নাশয়ের আলফা কোষ, অগ্নাশয়ের আলফা কোষ থেকে, আর বিটা কোষ থেকে ইনসুলিন, বিটা কোষ থেকে হবে ইনসুলিন, আর আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন। থার্টি এইট, 38 এনভায়রনমেন্টের থেকে একটা কোশ্চেন রয়েছে, না মন্ট্রিয়াল প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মন্ট্রিয়াল প্রোটোকল কোথায় অনুষ্ঠিত হয়েছিল। 38, 38 তাড়াতাড়ি, তাড়াতাড়ি কমেন্ট করো একটু, তাড়াতাড়ি অ্যান্সার দাও।
মন্ট্রিয়াল প্রোটোকল কোথায় হয়েছিল? কানাডাতে হয়েছিল, ঠিক আছে, কানাডাতে হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল কানাডাতে। ওজন ওজন ডিপ্লেশন যে সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার কথা বলা হয়েছিল 1987। চলো নেক্সট, সোনা কোন ধাতুর সাথে মিশ্রিত হয়ে কঠিনতর সংকর ধাতু তৈরি করা হয়? না, সোনার সাথে কাকে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়? কোশ্চেন নাম্বার 39 কি হবে? কপার, ঠিক আছে, এইউ, এ সরি, অপশন এ সিইউ, কপার, কপার এবং গোল্ড বা এইউ, এইউর সাথে মেশানো হয়। 39 হবে অপশন এ। 40, কোশ্চেন নাম্বার 40, একটি উপকারী ভাইরাস কোনটি হবে? একটি উপকারী ভাইরাস বলো, পোলিও ভাইরাস, রেট্রো ভাইরাস, বসন্ত ভাইরাস না ফাজ ভাইরাস? উপকারী ভাইরাস কোনটি? একটি উপকারী ভাইরাস। কোশ্চেন নাম্বার 40 রাইট অ্যান্সার হবে ডি, ঠিক আছে, ফাজ ভাইরাস, রাইট অ্যান্সার হবে ফাজ ভাইরাস, অপশন ডি, ফাজ ভাইরাস। ফর্টি ওয়ান দার্শনিকের রুল কাকে বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড না কোনোটিই নয়? দার্শনিকের রুল কাকে বলা হয়? 41, দার্শনিকের উল কাকে বলা হয়? ইয়েস, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল, জিঙ্ক অক্সাইড। একে আরো আরো অনেকগুলো নাম রয়েছে তোমার, জিঙ্ক অক্সাইড রয়েছে বা জিঙ্ক হোয়াইট বলা হয় একে, ঠিক আছে, চাইনিজ হোয়াইট বলা হয়। আর ক্যালসিয়াম অক্সাইডকে বলা হচ্ছে কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কুইক লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্লেকেড লাইম। কোশ্চেন নাম্বার 42 এবং আজকে লাস্ট কোশ্চেন, একটি ঊর্ধ্বপাতনের উদাহরণ হলো, কোনটি? ঊর্ধ্বপাতনের উদাহরণ কোনটি হবে বলো? জল ও তেলের মিশ্রণকে আলাদা করা, অ্যাসিটোন এবং জলকে পৃথক করা, বায়ু থেকে বিভিন্ন গ্যাসকে পৃথক করার পদ্ধতি না ন্যাফথালিন কোনটি হবে বলো? একটি ঊর্ধ্বপাতনের উদাহরণ কোনটি হবে? কোশ্চেন নাম্বার 42, আজকের লাস্ট কোশ্চেন এটা, ঠিক আছে, আজকের লাস্ট কোশ্চেন, ন্যাফথালিন, ঠিক আছে, ন্যাফথালিন, রাইট অ্যান্সার হবে ন্যাফথালিন, 42 হবে ডি, ঠিক আছে। চলো, এরপর নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সোমবার দিন, ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাক, নেক্সট দিন আবার 50টি কোশ্চেন নিয়ে আসবো, আজকে 42 42টা ছিল, ওয়েদার খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি আজকে ক্লাসটি শেষ করলাম, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ সবাইকে। তারপরে ঘুরে যাও তুমি বলি তো শুনতে পাই।